রুটি হোক বা লুচি হোক বা পরোটা, যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য একদমই কোনো মশলা ছাড়া দারুণ সুস্বাদু এই আলুর তরকারিটা আজই ট্রাই করুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি কোনো রকম মশলা ছাড়া কিন্তু দুর্দান্ত স্বাদের একটা আলুর তরকারি রেসিপি, যেটা আপনারা ব্রেকফাস্টে বা যে কোনো সময় রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তার আগে মনে করিয়ে দিই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামেরগুলো আপনারা ফলো করে নিতে পারেন। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল মিডিয়াম ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি, আর তারপরে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এখানে একটু বেশিই দেবেন, তার সাথে 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ হিং। এবার এই মশলাগুলো গরম হয়ে গেলে ভালো করে তাতে দিয়ে দিচ্ছি আমি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকে একটু বড় করে ডুমো করে কাটা রয়েছে। আলুটাকে দেওয়া হয়ে গেলে 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে আমি ফ্রাই করে নেব। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ পাচ্য, খুবই সুস্বাদু, কারণ যেহেতু কোনো রকমের মশলা এখানে ব্যবহার করা হচ্ছে না, তাই অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ কিন্তু আমি জানিয়ে রাখলাম। এরপর এতে দিচ্ছি 1টা মাঝারি সাইজের টমেটো, যেটাকে ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে। টমেটোটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য এটাকে আমি ফ্রাই করে নেব। ফ্লেমটা কিন্তু সেই মিডিয়াম টু হাই রাখা অবস্থায়। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি 4খানা কুচি করে রাখা কাঁচা লঙ্কা, মানে 1/2খানা করে আমি চিরে নিয়েছি, দিয়ে টোটাল 1 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। আলু টমেটোটাগুলো 1 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে টমেটোটা একটু নরমও হয়ে আসবে। নুন দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 2 মিনিটের জন্য এটাকে ভালো করে ভাজবো। এরই মাঝে জানিয়ে দিই আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু পারচেস করতে পারেন। অনেকের কোয়ারি থাকে যে মিক্সার গ্রাইন্ডারটার ব্যাপারে, তো ওটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো করে ভাজা হয়ে গেছে 2 মিনিট। এরপর এতে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে জল, মোট 3 কাপ পরিমাণ জল কিন্তু আমি এখানে অ্যাড করলাম, কারণ তরকারিটা একটু আমি ঝোলঝোলি রাখবো। আর এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে যেহেতু প্রায়শই হয়, তো সেই জন্য অতি অবশ্যই এটা ট্রাই করে দেখুন। 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে 1টা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য কুক করব মিডিয়াম টু হাই ফ্লেমে, আর মাঝখানে 1-2 বার কিন্তু খুলে নেড়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম আর দেখলাম যে এটা মোটামুটি কনসিস্টেন্সিটা ঠিক আছে। আলুগুলো চেক করে নিচ্ছি, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আলুগুলোকে একটু ঘেঁটে দেবো, তাতে তরকারিটা কিন্তু খেতে আরও ভালো লাগে। আর তাহলে কিন্তু এই তরকারি রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে, আর কিন্তু আমাকে এখানে অ্যাজ সাচ কিছু করতে হবে না। তরকারি আলুগুলো একটু ঘেঁটে দিলাম, আর এটা কিন্তু আপনারা অতি অবশ্যই গরম গরম পরিবেশন করবেন যে কোনো আইটেমের সাথে, রুটি লুচি পরোটা, ইভেন কিন্তু আপনারা এগুলো পাউরুটি দিয়েও কড়া করে টোস্ট করে খেতে পারেন। এই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বাক্সে আমাদের জানাবেন যে রান্না করে কেমন লাগলো, কেমন খেলেন। নতুন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কোনো রেসিপি রিকোয়েস্ট রাখলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ পর্যন্তই নমস্কার।